সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতরাতে রাজধানীর লালবাগ থানায় এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লার বাবা। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সহ 91 জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহও অংশ নেয়। গত 18 জুলাই আসামিদের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ। পরে 20 জুলাই হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়। মামলার বাদীর অভিযোগ, মামলা নিয়ে শুরু থেকেই গড়িমসি করেন থানার ওসি, এ নিয়ে উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত 2টা নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান।